আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটকে এই সাইফুর আলম ওনার ভিডিও দেখেন না এমন মানুষ কমই আছেন। আপনিও হয়তো ওনার মতো স্মুথ স্লো মোশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন, এই যে দেখেন এরকম। সো সেটা কিভাবে তৈরি করবেন, কোন অ্যাপস দিয়ে তৈরি করবেন, মূলত উনি কিভাবে তৈরি করে কোন অ্যাপস দিয়ে তৈরি করবে সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি চাচ্ছেন যে ওনার মতো ভিডিও তৈরি করতে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো তার জন্য আমাদের প্রথমত যে কাস্ট করতে হবে, আমাদের কোনো আলাদা কোনো অ্যাপস প্রয়োজন হবে না। আমাদের প্রত্যেকের প্রয়োজন একটা অ্যাপস রয়েছে, যেটার নাম হচ্ছে কি ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপসটি আপনি ইনস্টল করা থাকলে হয়ে যাবে, আদারওয়াইজ কোনো অ্যাপসের প্রয়োজন নেই। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো গাইস, আমি এক্সাক্টলি ওনার মতো স্মুথ স্লো মোশন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। মূলত আমি আপনাদেরকে ফার্স্ট একটা জিনিস দেখাই, আমিও কিন্তু তার মতো স্লো মোশন ভিডিও তৈরি করি। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আপনিও চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন টিকটকে। তো গাইস, আমি আমার একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এক্সাক্টলি ওনার মতো স্লো মোশন স্মুথ ভিডিও, এটা কিন্তু আমি নিজে এডিটিং করছি। কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে ক্যাপকাটে নিয়েই দেখাবো। তো আপনি হয়তো বুঝতে পারছেন, আমিও কিন্তু তার মতো কয়েকটা স্লো মোশন ভিডিও আপলোড করি অ্যান্ড ভয়েস ভিডিও আপলোড করি, যেটার নাম হচ্ছে কি সিবি আরফাত। এটা টিকটকে আপনি সার্চ করলে ফার্স্টে পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবো। তো গাইস, রাইট নাও এমন ক্যাপকাট অ্যাপস, তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, নিউ প্রজেক্ট নামে একটা লেখা আছে না, এটাতে একটা টাচ করতে হবে গাইস। তারপর আপনি যে কাজটি করবেন, আপনার যে ভিডিওটা আপনি স্লো মোশন দিবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও সিলেক্ট করছি, এখান থেকে দেখেন অ্যাডটা ট্রান্স করে দিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই দেবো। আপনি আপনার মতো কালার গ্রেডিং করে সুন্দর করে আপনি কি করবেন, স্লো মোশনটা দিবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে কোথায় গিয়ে স্মুথ স্লো মোশন করবেন, কোথায় গিয়ে কী করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি একটা ভিডিও সিলেক্ট করছি, তারপর এটাতে আমি স্লো মোশন দিয়ে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড একটা সাউন্ড অ্যাড করে নিচ্ছি যাতে সুন্দর লাগে। সো সাউন্ড অ্যাড করার জন্য আমি সাউন্ডে গেছি, তারপর ওখান থেকে একটা সাউন্ড অ্যাড করে নিচ্ছি। সো আমি একটা সাউন্ড অ্যাড করে নিচ্ছি, তারপর আমাদের যে কাজটি করতে হবে গাইস, এই যে দেখেন একটু প্লে করতে হবে। সো এই যে এখান থেকে মূলত আমাদের কাট করতে হবে। আমি আপনাদেরকে দেখাই কিভাবে স্লো মোশনটা দিবেন। ফার্স্ট অফ অল আপনি এতটুকুই কাট করে নেবেন, তারপর কি করবেন এই বাম পাশেরটা মানে ডান পাশেরটা এইরকম সিলেক্ট করবেন। তারপর নিচে দেখেন স্পিড নামে একটা লেখা থাকবে, এই স্পিডে ট্রান্স করে দিবেন, তারপর নর্মালে ট্রান্স করে দিবেন। তো গাইস, নর্মালে ট্রান্স করে দেওয়ার পর এখানে 1x থাকবে, 2x থাকবে, 5x, 10x, 100x থাকবে। আপনি কি করবেন এইটা এইদিকে ম্যানেজে নিয়ে আসবেন, তারপর 2x করে দিবেন, 0.2x। তারপর টিক মার্কেটটা ট্রান্স করে দিবেন, টিক মার্কেট ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন আবার প্লে করে আমি আপনাদেরকে দেখাই। তো এতটুকু এনে আবারও ট্রান্স করবেন, আবারও কাট করবেন। কাট করার পর ডান পাশেরটা আবার কি করবেন, আপনি স্পিড করে দিবেন, 1x-এ নিয়ে আসবেন। হ্যাঁ, 1x-এ নিয়ে আসার পর আবারও টেক মার্কে ট্রান্স করে দিবেন, আবার একটু মানে স্পিড করে দিবেন। এই যে দেখেন, তারপর এতটুকু পর আবার আপনি কি করবেন, স্পিড করবেন মানে কাট করে নেবেন। তারপর ডান পাশেরটা আবার সিলেক্ট করে সেমভাবে আপনি কি করবেন, এই যে 2x-এ নিয়ে আসবেন। তো গাইস, 2x-এ নিয়ে আসার পর এইরকম করে করে আপনি কতটুকু মানে এরকম করে করে একটু পর পর আপনাকে কি করতে হবে, মূলত কাট করে করে এই যে স্পিড দিয়ে কাট করে করে মূলত আপনাকে স্পিড স্লো মোশন, স্পিড স্লো মোশন এটা করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি, তারপর আপনাকে স্মুথভাবে স্লো মোশনটা স্মুথভাবে করতে হবে। ইতিমধ্যে কিন্তু স্লো মোশনটা হচ্ছে না, জাস্ট স্লো হচ্ছে কিন্তু মোশনটা হচ্ছে না, স্মুথ মোশনটা হচ্ছে না, সেটা কিন্তু আলাদা আপনাকে লাগাতে হবে। কীভাবে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আর একটু আমাদের স্লো মোশন দিতে হবে। তো ফর এক্সাম্পল, আমি এতটুকু নিচ্ছি যে দেখেন আর একটু স্লো মোশন দিয়ে এতটুকু ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এতটুকু নিচ্ছি 14 সেকেন্ড, বাকিটুকু আমি কেটে ফেলছি, যে দেখেন এরকম করে কাট করে আমি ফেলে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্লো মোশনটা দিবেন। তো ফার্স্ট অফ অল আমি ভিডিওটা আর একটু প্লে করে আপনাদেরকে দেখাই। সো আই হোপ আপনি ভিডিওটা দেখছেন। ফার্স্ট অফ অল আপনাকে এখানে মিউট করতে হবে। মিউট করার পর এখানে আপনি যে কাজটি করবেন, 2x যেটা, হ্যাঁ, যেটা মানে স্লো মোশন করছেন সেটাতে আবার টাচ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্মুথ স্লো মোশন কীভাবে দিবেন। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রায় কাজ শেষ স্লো মোশনের কাজ। তো আপনার মতো আপনি এডিটিং করে নেবেন, কালার গ্রেডিং এটা আপনার মতোই করবেন। সো এখন আমি যে কাজটি করবো, এই যে স্পিডেরটা টাচ করে দেবো, আপনিও সেমভাবে টাচ করবেন, তারপর নর্মাল টাচ করে দেবেন, তারপর এখানে দেখেন মেক ইট স্মুথার এরকম একটা লেখা আছে, এটাতে টাচ করে দিবেন। তারপর ব্যাটার কোয়ালিটি নামে নিচে একটা লেখা আছে ছোট্ট আকারে, এটাতে টাচ করে দেবেন। তারপর টিক মার্কেটটা টাচ করে দেবেন গাইস, 100% হবে, তারপর স্মুথ স্লো মোশন হয়ে যাবে। সো গাইস, ইতিমধ্যে দেখেন আমার এটা স্মুথ স্লো মোশন হয়ে গেছে। সো সেমভাবে আপনি দ্বিতীয় আরেকটা যে 2x আছে না, এটাতে ট্রান্স করে আপনি সেমভাবে এটাও স্মুথ স্লো মোশন করে দিবেন। অলরাইট গাইস, তো এটাও স্লো মোশন হয়ে গেছে, আমি 3 নম্বরটাও স্লো মোশন করে দিচ্ছি।
ডান তো আমাদের তিনটা স্লো মোশন করা শেষ সো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো আসলে তার মতো স্মুথ হয়েছে কিনা তো আমি ফার্স্টে ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই সো আই হোপ আপনি ভিডিওটা বুঝতে পারছেন এন্ড ভিডিওটা দেখছেন আপনার মতো এক্স্যাক্টলি করে আপনাদেরকে দেখাইছি এভাবে মূলত আপনারা আপনাদের মতো এডিটিং করবেন এন্ড স্মুথ স্লো মোশনটা মূলত এভাবেই দিবেন সো গাইস এসএম মোড আজকের টিউটোরিয়াল ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন এটা তো আপনারা ভালোভাবেই জানেন সো এরপর আপনি এক্সপোর্ট করে আপনি টিকটকে আপলোড করতে পারেন এক্স্যাক্টলি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি সাইফুর আলম 007 ওনার মতো করে কিভাবে আপনি স্মুথভাবে এডিটিং করবেন সো গাইস আই হোপ আপনি ভিডিওটি ভালোভাবেই বুঝতে পারছেন কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না তো গাইস এসএম আজকের ভিডিও আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম